আসসালামু আলাইকুম। আমার ও আমার পরিবারের সবাই পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই পরিবার নিয়ে আনন্দে ঈদ পালন করছেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনগুলো ভালোভাবে কাটছে। ঈদ মানেই তো আনন্দ, আর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্য ঘুরতে তো যেতেই হয়। আজকে ব্লগটি ঈদের দ্বিতীয় দিনের। তো ঈদের দ্বিতীয় দিনে দুপুরে আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, তো আমরা দাওয়াত খেয়ে বাচ্চাদের আবদার, ওরা বিচে যাবে, পার্কে যাবে, তো বেরিয়ে পড়লাম। তো আমরা এখন এসেছি সোহার বিচ, সাথে পার্কও আছে। আমার বড় ছেলের বন্ধুরা সবাই আগের থেকে প্ল্যান করে রেখেছিল যে ঈদের পরের দিন সবাই বিকেলে বিচ পার্কে আসবে। আর আমাদের সাথে আমাদের আরও কয়েকটা ফ্যামিলি ফ্রেন্ড ছিল, তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম। একে তো ঈদ, তারপরে আবার সবাই একসাথে হলে, মানুষ বেশি হলে আরও ভালো লাগে, ঈদের আনন্দ আরও বেড়ে যায়। সবাই কথা বলতে বলতে অনেক মজা করেছিলাম। এখন যেহেতু প্রচুর গরম পড়তেছে, তারপরও বিকেলে এত গরম ছিল না, ঠান্ডা একটা বাতাস ছিল, ভালোই লেগেছিল, ভালো সময় কাটেছি আমরা। ঈদের দিন এতই যে মানুষের ভিড় ছিল বিচে, পার্কিংয়ে পাওয়া যাচ্ছিল না, পুরো 10 মিনিট আমাদেরকে ঘুরতে হয়েছিল পার্কিংয়ের জন্য। তো 10 মিনিট পরেই যাই যে আমরা পার্কিং পেয়েছিলাম। আমার বেবিরা তো অনেক খুশি ছিল, এক মাস তো বের হতে পারেনি, কোথাও ঘুরতে যেতে পারেনি। আর এই তো এটা হলো সোহার বিচ। সোহার বিচের বালুগুলির উপরে একটা গাছ লাগিয়ে একটা গেট তৈরি করেছে, এটা এত ভালো লাগে দেখতে। তো এখন আমি আস্তে আস্তে করে গেট দিয়ে বিচের দিকে যাচ্ছি। ওমানের বিচগুলো এতই যে নিট অ্যান্ড ক্লিন থাকে, আর যারা ভিজিটর সবসময় ভিজিটররা চেষ্টা করে পরিষ্কার রাখার জন্য, এলোমেলো করে কিছু ময়লা ফেলে না। আর সুন্দর কোনো জায়গায় গেলে তখন ভিডিও করব, না প্রাকৃতিক একটা সৌন্দর্যটা উপভোগ করব, সময় কীভাবে যে চলে যায়। তারপর আমি অনেক চেষ্টা করেছি ভিডিও করার জন্য, যতটুকু পেরেছি আনন্দও করেছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছি। আরও একটা জিনিস ভালো লেগেছিল, ওদিনকে অনেকগুলি স্পিড বোট ছিল, কিন্তু মানুষের জন্য সিরিয়াল পাওয়া যাচ্ছিল না, অনেক সিরিয়াল ছিল। তো বাচ্চারা চাইছিল যে স্পিড বোর্ডে উঠবে, পরে আমি মানা করেছিলাম যে এখন সিরিয়াল ধরতে হবে, ঈদের সময় এখন তো ভিড়, আমরা কিছুদিন পরে আসব, আসলে তখন আমরা আবার স্পিড বোর্ডে উঠব। আইজান আর উমাইজা চেয়েছিল বিচে শাওয়ার করার জন্য, তো ওদিনকে আমরা তো এমনি ঘুরতে যাব পার্কে, তো আর কাপড় চোপড় নিয়ে যাওয়া হয়নি, তাই ওদেরকে আমি ভিজতে দিইনি, তারপরও ওরা হাঁটু পর্যন্ত ভিজছিল। আর বিচে গেলে তো সাগরের পানিতে যদি না ভিজে, তাহলে তো আনন্দটা অপূর্ণই থেকে যায়। গরমের সময় না হলে শীতের সময় পুরো বিচে বালুর মধ্যে এত শামুক কাঁকড়া এগুলি উঠে আসে। আগে আমরা যখনই যাইতাম তখন আসার সময় ঝিনুক কুড়িয়ে আনতাম, অনেক ঝিনুক কুড়িয়ে এনেছে, কিন্তু ঈদের সময় তো গরমের দিন আর ঝিনুক কিছুই ছিল না, পুরো বালু ক্লিন ছিল। বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম, পানি দেখে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না, কিছুক্ষণ পানিতে আমিও ছিলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগতে পারে। ভালো লাগলে পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন, স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, হয়তো ভিডিওর কোনো অংশ ভালো লেগে যেতে পারে। আর যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনের অল নোটিফিকেশনটি সিলেক্ট করবেন, তাহলে আপনার মোবাইলে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। সোহার বিচের আরেকটি অংশ ভালো লাগে, এখানে অনেকগুলো উট আছে, বাচ্চারা উটে চড়ে, সবাই ছোট বড় 2 ইয়ার্স 3 ইয়ার্স সব বাচ্চারা ভয় পায় না, সবাই উটে চড়ে। তো আমরা সিরিয়াল নেওয়ার জন্য আমাদেরকে মনে হয় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো ফাইনালি আমার ছেলে আইজানের টান আসছিল, তারপর আইজান উঠেছে, আইজান
তো এত হ্যাপি ছিল, ওর 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 ইচ্ছা ছিল যে ও ব্রাউন কালার হর্সটাতে উঠবে, কিন্তু ওটা তো আরেকজনে ওমানে উঠে গেছে, তারপরে ও ব্ল্যাক কালার হর্সটাতে চড়ছিল। আর ঈদ মানেই তো আনন্দ, বেশিরভাগ আনন্দ তো বাচ্চাদের জন্যে, বাচ্চারা খুশি হলে। আর আমরা যারা মা বাবা আছি, আমাদেরও ঈদের খুশি বেড়ে যায়। আর আইজান উমাইজার উঠচড়া হয়নি, উটের সিরিয়াল ছিল অনেক, তো পরে আমরা ভাবলাম যে আরেকদিন চড়ে, আজকে তো ঘোড়া চড়েছ, আরেকদিন আসলে উট চড়তে পারবে, আজকে এত মানুষের ভিড়, সবাই কারাকারি শুরু করে দেয়। তো তারপরে আমরা বিচের থেকে পার্কে চলে যাই। বিকের বেলা একটু অন্ধকার আসলো, তারপরও পার্কের সিনারিটা খুব ভালো লাগতেছিল। আর সোহার বিচ পার্ক অনেক বড়, আমি কিন্তু ফুল পার্কের ভিডিও করিনি, ভিডিওটি লং হয়ে যাবে, অল্প অল্প সুন্দর দৃশ্যগুলি ক্যামেরা বন্দি করেছি। আইজান উমাইজা ওরা সাইকেলিংও করেছিল, তো আমি সব ভিডিও করিনি, বাচ্চারা তো অনেক হ্যাপি হয়ে গিয়েছে। আর পার্কে গেলে যদি মানুষ বেশি থাকে তখন আনন্দটা আরও বেড়ে যায়। এখানের আরেকটা জিনিস ভালো লাগে, তা হচ্ছে যে এত মানুষ, তারপরও সবাই ময়লা ফেলার সময় খুব সচেতন হয়ে ময়লা ফেলছিল, আর যারা ক্লিনার তারা একটু পরপর ক্লিন করতেছিল। আর এখানে বোতল দিয়ে একটা ফিশ বানানো হয়েছিল, এই ফিশটা খুব ভালো লেগেছিল। এটার অপোজিটও, অপোজিট পাশেও কিন্তু বোতল দিয়ে এভাবে ডিজাইন করেছিল, খুব ভালো লেগেছিল, সবগুলো প্লাস্টিকের বোতল। আর আমার ছোট্ট পরি ডান্স করা শুরু করে দিয়েছে। আর পার্কে অন্যান্য ভাবিদের সাথে কথা বলতে বলতে কখন যে সময় চলে গিয়েছে, বাসায় চলে আসার সময়ও হয়ে গিয়েছে, তো আমরা হালকা নাস্তা করে বাসায় চলে যাব। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।